নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আশিস হালদার। সোনাই আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিলেন তিনি। তিনি বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে সোনাইকে দালালরাজ স্বজনরাজ মুক্ত করা। তিনি এও জানান, সমর্থকদের নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হালদারবাবু ক্ষোভে সুরে বলেন, গত বিধানসভা নির্বাচনে টিকিট দাবি করেছিলেন কিন্তু তাকে দেওয়া হয়নি, এবারেও দল তাকে টিকিট থেকে বঞ্চিত করেছে, ফলে তিনি বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দল ত্যাগ করেছেন। তিনি বলেন, রাজনীতিতে কেউ চিরস্থায়ী নন। এদিন আশিস হালদারের সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারাও ছিলেন কমলেশ দাসও। এদিকে একই দিনে উদারবন্দেও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। গত দুবছরের আগে কংগ্রেস ত্যাগ করেন তিনি। তার বাবা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বিজেপিতে ভিড়লেও তিনি যাননি। রাহুল রায় বলেন, জনগণের ইচ্ছেতে নির্বাচনে লড়ছেন তিনি। আজকে সোনাই বিধানসভা চক্রের থেকে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে এখানে শিলচরে জেলা পরিষদ কার্যালয়ে আমি মনোনয়নপত্র জমা দিলাম। বিগত কিছুদিন থেকে এরকম চলছিল সোনাই অঞ্চলে যে আশিস হালদার মনোনয়ন শেষ পর্যন্ত জমা দেবেন না, ইলেকশন খেলবেন না। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। 2016 ইংরেজিতেও আমি সেই দলের টিকিটের জন্য এখানে দাবি করেছিলাম, আমি টিকিট পাইনি। আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা এখানে ঊর্ধ্বতন আমার বা দলের যারা সিনিয়র কার্যকর্তারা আছেন, ওনারা বললেন যে আগামী বছর তুমি টিকিট পাবে। এবছরও আমরা 2021 জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, আমি দাবিও করেছিলাম টিকিটের, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার উপরে বিশ্বাস রাখলো না দল। তো সেই হিসাবে আমার যারা সমর্থক এখানে দলের যারা সিনিয়র কার্যকর্তারা আছেন, ওনারা আমাকে বললেন যে তুমি ইলেকশন খেলতেই হবে। তো সেই হিসাবে আমি ভারতীয় জনতা পার্টির থেকে আমি কয়েকদিন আগে রিজাইন করেছি, প্রাথমিক সদস্য পদ থেকে আমি রিজাইন করেছি, আর আজকে আমি এখানে মনোনয়নপত্র জমা দিলাম এজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আমরা পুরো এখানে বাইরে দেখেছেন, আমার সমর্থকরা হা উল্লাস করছেন, এবং বিগত এই 8-10 বছরের যে কাজ আমার সোনাই অঞ্চলে যে কাজ করে যাচ্ছিলাম, আমি মানুষের সঙ্গে সম্পর্ক রাখছিলাম, আমি আশাবাদী যে এবার আমরা বিজয়ী। মূল ইস্যুটা কী থাকবে যদি নির্বাচিত? দেখুন, বিগত 5 বছর থেকে, আমি এর আগে জানি না, বিগত 5 বছর থেকে সোনাই অঞ্চলে প্রত্যেকটা অফিসে দালালরাজ, দুর্নীতি, স্বজন পোষণ মানে এরকমভাবে চলছে। সেটাই আমার টার্গেট থাকবে, এখান থেকে যদি আমরা বিজয়ী হই, দালাল মুক্ত সোনাই, দুর্নীতি মুক্ত সোনাই কীভাবে আমরা এখানে আবার ফিরিয়ে আনতে পারি, সেরকম একটা প্রতিষ্ঠা। আপনাকে শোনা যাচ্ছে আপনাকে বিজেপির একটা অঙ্গ, একটা অংশ আপনাকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর জন্য মদত দিয়ে। অভিজিৎ দা, আমি বিজেপির সঙ্গে এখন নেই বর্তমানে, কোনো সময় ছিলাম, অনেকেই অনেক দল ত্যাগ করেছেন। আপনি জানেন আসামের রাজনীতিতে, সর্বভারতীয় রাজনীতিতেও এরকম হয়, তো রাজনীতিতে কেউ পার্মানেন্ট না। বিজেপির কোনো সিনিয়র লিডার আপনাকে আমিনুলের বিরুদ্ধে প্রার্থিত করার জন্য? না না, এরকম আমি আমার হিসাবেই চলি, আমি আমার চিন্তাধারাই রাজনীতি করি। আমার যারা সমর্থকরা আছেন, আমার যারা সোনাই অঞ্চলের যারা আমার কার্যকর্তারা আছেন, ওনাদের চিন্তাধারায়, ওনাদের যে চিন্তাধারা আছে আমাকে নিয়ে, সেই হিসাবে আমরা চলছি। পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে কীরকম সম্পর্ক বজায় রেখে যাচ্ছে? পরিমল শুক্লবৈদ্য দেখুন আমার শিক্ষক ছিলেন, আমার 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 বাল্য জীবনে উনি শিক্ষা দান করেছেন, তো আমি শ্রদ্ধা করি ওনাকে, কিন্তু এই ব্যাপারে ওনার সঙ্গে আমি কোনো কথাবার্তা বলিনি, উনি আমাকে বলেন। ওনার আশীর্বাদ নিয়েছেন কি? আশীর্বাদ সেরকম নেই নি, কিন্তু আমি ওনাকে বলেছি যে আমি যদি টিকিট না পাই তবে আমি নির্দল খেলব। কী বলেছিলেন? সেরকম কিছু বলেননি আমাকে, আমাকে বলেছিলেন যে দল থেকে বের হওয়া তো ঠিক না, দলের কাজ করে যাও। তো দলের কাজ আমি গত বছরও চাইছিলাম, আমি টিকিট পাইনি, এবারও তাই চাইছিলাম। গত বছর যখন আমি চেয়েছিলাম, উনি আমাকে বললেন যে তুমি আগামী বছর পাবে, এবার আমিনুল দা কাজ করে নিক, এবার পেয়ে যাক। তো এবারও আমি সেই বঞ্চিতই হলাম। তো এবার আমি ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি। Okay.